থেকে আমি আর বাবা যাচ্ছি। এটা হলো ফুলবাড়ি ক্যানেল। ফুলবাড়ি ক্যানেলের পাশ দিয়ে রাস্তা। এই রাস্তাটা সোজা গেলে গাজনডোবা যাওয়া যাবে। আর এই সাইডে ফুলবাড়ি হয়ে শিলিগুড়িতে যাওয়া যাবে না, এই সাইডে রাস্তাটা দিয়ে সোজা গেলে শিলিগুড়ি যাওয়া যাবে, উল্টো সাইডে গাজনডোবা। মনে হয় ট্রাফিক আছে, সেজন্য হেলমেট পরতে হবে, তো হেলমেটটা পরে নিই। আবার যাচ্ছি, তো সামনেই ট্রাফিক, এর জন্য বাবা বললো হেলমেট পরে নিতে। এই রাস্তাতে বিকালবেলা ঘুরতে আসা যায় গরমের দিনে। ফুলবাড়ি ক্যানেলের পাশে স্কুলটাও আছে, দিল্লি পাবলিক স্কুল, তো সুন্দর স্কুলের ডিজাইনটা। তো এটাও যেতে পড়বে রাস্তাতে। রকেট যাচ্ছে বাবা, দেখতে পারবা গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, ব্রিজ ব্যারেজ, মহানন্দা ব্যারেজ। কি সুন্দর, কোন ভিতরে, বাপরে। In 600 meters, you will arrive at your destination. কতটা আসতে লাগলো, সন্ধ্যায় তো লাগলো। পৌঁছে গেছি আমরা ড্রিমল্যান্ড পার্কে। বাবা গেল টিকিট আনতে। আসলাম ভিতরে, আমাদের এখানে আস্তে আস্তে সন্ধ্যায় লেগে গেল প্রায়। যাওয়ার সময় তো রাস্তা মনে হয় ফাঁকাই থাকবে, কিন্তু তবুও আমরা ঘুরে নেই, মাস্ক খুলে নাও। তো এখানে মনে হয় কিছু প্রোগ্রাম হবে, হ্যাঁ প্রোগ্রাম বা কোনো পার্টি কিছু একটা হবে হয়তো। এখানে ড্রিমল্যান্ড লেখা আছে। ছবি তুলে বাবা, ছবি তুলে দাও তো আমাকে। এখানে খুব সুন্দর লেখা আছে, আই লাভ ড্রিমল্যান্ড। বাবা তাড়াহুড়ো করছে কারণ সন্ধ্যা হয়ে গেছে।
দাইতে ভয় আছে আসলে কি বলতো সিনা লোক কি রাস্তা লাগে ও এখানে দেখো কোয়ারাটা কি সুন্দর লোক কোথায় হ্যাঁ খুব মাথা এখন বললাম না রূপ পর আসলে ভয় ছিল না অনেক দূর আছে তো তুমি কতক্ষণ দূর অনেকক্ষণ লাগবে বিরাট বড় তো যেগুলো চালাচ্ছে না লোকজন নাই দেখছিস না রোপো দেখছে রোপো ওই যে রোপো এখানে খাওয়া দাওয়া ঘোরা যাবে না আরেকদিন আসতে হবে কিন্তু ওইদিকে নিয়ে যাবো না ওই পার্কটাও আছে কোথায় গেছে না বাচ্চাদের খেলার আর কিছু হয় না গরম পড়লে চালু করবো আছে এখানে আমারও তো চলো হবে কিচ্ছু এই সাইডে এদিক দিয়ে যাওয়া যাবে মানে গরম পড়ুক ভীষণ সুন্দর লাগবে ওই দেখো ওই যে দেখছো আসো এখানে একটা ছবি তুলি অনেক কিছু আছে এখানে ভীষণ সুন্দর এখানে যে প্রচুর নাগরদোলনা আছে আমি দিনের বেলা আসলে ভালো মতো ভিউটা দেখাতে পারতাম কিন্তু দেখা লাভ নাই হয়ে গেছে জানুয়ারি তে করো হ্যাঁ অনেক কিছু আর সিস্টেম বাইর করে তো ওগুলো বাইর করে সাথে যাওয়ার সময় লাগবে ভয় এত ফাঁকা এখানে ওয়াটার কোস্টারও আছে ওয়াটার আছে খাবার কি খাও চা কফি না এই মোমো সব আছে কি খাবার এই যে রূপ
কেমন লাগাবে আজকে জাস্ট তোমাকে খালি দেখাই নি এই যে রূপে সব বন্ধই তো এখন সব বন্ধই আছে কারণ রাত্রি হয়ে গেছে না রাত্রি সকাল সকাল আসলে রোববারই খালি করে রোববারই তোমার সব চালায় তাই মানে গিয়ে বেশি লোকজন বেশি ও মানে এমনি দিন অত চালানো না এমনি দিন পরে প্রত্যেকদিনই করবে এটা হচ্ছে তোমার জানুয়ারি মাস থেকে আগামী মাস থেকে ঘোরা কিছু ঘুরতে পারলাম না এমন কারণ আজকে লোক কম পার্কে আর হলো রাস্তা ফাঁকা হয়ে যাবে রোববার জানুয়ারি মাস থেকে টোটাল সপ্তাহে সাত দিন আগামী মাসে বানাবো ঠিক আছে এই ব্লগটা ভালো হবে না তোমার কিচ্ছু এখন নাকি এক ঘন্টা আগে আসতাম তাও মোটামুটি ভালো ঘুরতে পারতাম কিন্তু আজকে আর হবে না খুব সাড়ে চারটার মধ্যে সন্ধ্যা আমাকে ঠিকঠাক দেখাও হয়তো যাচ্ছে না অন্ধকারই ভালো হবে না হ্যাঁ ভালো আসছে না বিকাল বিকালে আসবে সেজন্য এরপরে আসতে পরে একটু তাড়াতাড়ি আসতে হবে আর শীতের দিনে আসবো না গরমের দিনে আসবো তাহলে অনেকটা টাইম এখানে থাকতে পারবো তোমাকে দুটোর মধ্যে দেখতে হবে হ্যাঁ আমরা এখন কাজ থেকে বেরোচ্ছি অল্পই ঘুরলাম আর একদিন এসে ভালো মতো ঘুরবো তোমাকে একদিন রোববার ফটাফট নিয়ে চলে যাবো রোববার হ্যাঁ একদম বাড়ির থেকে দেড়টার সময় রেডি হয়ে যাবা ওই ফোয়ারাটা কিন্তু সুন্দর না বাবা অনেক ঘোরা যায় না তুমি তো সব মিস করলা প্রচুর বিরাট বড় ঘোরার জায়গা দুই তিন ঘন্টার মধ্যে ঘোরা যায় না দুই তিন ঘন্টা যদি তুমি রাউন্ড ঘুরো তাহলে পয়সাটা মেটাব হবে ওই যে বসার ছোট ছোট কেবিন আছে বসা বসার সব ওই দেখো ওই যে আছে এদিকে আছে যেখানে কেনা করতে শিলিগুড়ি হলে তো কোনো ব্যাপার ছিল না এটা তো সেজন্য বেশি রাত্রি করবো না চলে যাবো হ্যাঁ আর দিন দিনে আসলে ভালো হয় ঘুরতেও ভালো হয় পিছনটা পড়েছে আসুক আসুক আসে নাই তো এখানে কিছু প্রোগ্রামও হয়তো হচ্ছিল বাবা গেল গাড়ি আনতে আমরা যাব চলে এসেছে বাবা গাড়ি নিয়ে বসে হেলমেট পরবো এখনই পরে পরি না আমরা এখন বেরোচ্ছি পার্ক থেকে এখন এখান থেকে আমরা যাবো শিলিগুড়ি কারণ আমি নেব পাখির খাবার এবার তুমি শক্ত হয়ে বসো মোবাইল সেভ করে রেখে দাও মোবাইল সাবধান ব্যাগ পার্স সাবধান
তিনটাই তিনটাই বাটি ভয় হ্যাঁ খালি খালি জায়গা না শিলিগুড়ি কি এই সাইড দিয়ে যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে তো হবে না হাই রোড ধরতে হবে না হাই রোড তো ওখান থেকে অনেকটা দূর মেন রোডে তুমি গাড়ির দিকে ধ্যান রাখো তাহলেই হবে মহানন্দা ব্যারেজ।